রাজারবাগে পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে পুলিশের বার্ষিক আজান কেরাত ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। জুমার নামাজ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুরস্কার বিতরণ শেষে আইজিপি জানান, ট্রেনের টিকিট কালোবাজারে রুখতে সব বাহিনীর সমন্বয়ে কাজ চলছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে একটা সভা হবে, ইতোমধ্যে রেলওয়ে মন্ত্রণালয়ে সভা হয়েছে, নৌ পরিবহন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সবাই এই বিষয়ে নিজ নিজ সভার মাধ্যমে সমন্বয়ের কাজটা আমরা সেরে নিচ্ছি এবং আমাদেরও পুলিশ হেডকোয়ার্টার্সেও আমাদের রেঞ্জ ডিআইজি এবং পুলিশ সুপারদের সাথে আমরা মিটিং করব এবং ডিএমপি কমিশনার মহোদয় তার ঢাকা মহানগরের সমন্বয়ের জন্য উনি মিটিং করবেন এবং এরপর আমাদের এই নৌ পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ তারাও তাদের প্রস্তুতি নিচ্ছে, জেলা পুলিশও তাদের প্রস্তুতি গ্রহণ করছে। মানে নাগরিকবৃন্দের কাছ থেকে আমরা তথ্য পাই, তথ্য নিয়ে আমরা কিন্তু ব্যবস্থা নিই। যে কোনো একটা সিঙ্গেল একটা ইনসিডেন্ট যেটার তথ্য পেয়েছি আমরা ব্যবস্থা নিই এটা হয়নি। প্রতিটি তথ্য যখনই আমরা পেয়েছি যে কেউ যাত্রীদের হয়রানিমূলক হয়রানি করার জন্য কোনো অপতৎপরতা চালালে তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, তাদের বিরুদ্ধে কিন্তু আইনের তাদেরকে আইনের আওতায় হবে এবং যথাযথভাবে তাদেরকে সাজার সম্মুখীন হতে হবে। লম্বা ছুটি থাকায় পর্যটন এলাকাগুলোয় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পর্যটনের যে স্পটগুলো আছে সেগুলোতেও দর্শকদের ভিড় হতে পারে, এই সকল বিষয় বিবেচনায় নিয়ে আমরা আমাদের পরিকল্পনা গ্রহণ করছি এবং আপনারা জানেন যে প্রতি বছরই এই সময়ে আমরা আমাদের পরিকল্পনা গ্রহণ করি এবং দীর্ঘদিন যাবৎ এই পরিকল্পনা গ্রহণ করতে আমাদের মধ্যে একটা বিভিন্ন ওই কোথায় কী সমস্যা হয় এটা নিয়ে আমরা আবার এই বছর যখন আমরা ডিউটি করি ডিউটির পরপরই আবার আমরা একটা মিটিং করি যে আমাদের কোথায় কোথায় ভালো হয়েছে, কোন জায়গাটাতে আমাদের ভুল ছিল। নিজেদের ঈদ বিসর্জন দিয়ে সাধারণ মানুষের ঈদ যাত্রা নিরাপদ করতে পুলিশ কাজ করবে বলেও জানান বাহিনীর প্রধান।